আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো চলে আসলাম আমার একটা নতুন রিভিউ নিয়ে। তো আজকের রিভিউ হচ্ছে হিনো ইকো ওয়ান জে সাউন্ড নিয়ে, আর এই রিভিউর মাধ্যমেই সকলের সাথে শেয়ার করা হবে এই সাউন্ডের কোড নেমটি। তো আমি যখন একটা রিভিউ করি কিছুদিন আগে হিনো ইকো ওয়ান জে সাউন্ডটি আর কি টেস্টের জন্য, তখন দেখলাম আর কি অধিকাংশ মানুষই এটার কোড নেম চাইল। তো চিন্তা করলাম ওবিবি দিলে অনেক সাইজে হয়ে যায়, আর ওবিবিটা এই কারণেই দেওয়া যে অনেকে আছে কোড নেমগুলো অ্যাড করতে পারেন না, তাদের জন্য কিন্তু ওবিবি দেওয়া। কিন্তু এখন অনেকেই ওবিবির ভিতরে অ্যাসেটস অ্যাড করতে পারেন, কোড নেম অ্যাড করতে পারেন। তাই চিন্তা করলাম যে এই ফাইলটার একটি কোড নেম দিয়ে দিই ছোটোখাটোর ভিতরে, তাহলে আপনারা খুব অল্প সময়ের ভিতরে ডাউনলোড করে নিতে পারবেন এবং জেড আর্কাইভার অ্যাপসের মাধ্যমে আপনারা কোড নেমগুলো অ্যাড করে নিতে পারবেন আপনাদের যে কোনো ওবিবির ভিতরে। আর যারা এই ওবিবি ফাইলে কোড নেম অ্যাসেটস কিছুই অ্যাড করতে পারেন না, তাদের জন্য ডেসক্রিপশনে একটি টিউটোরিয়াল ভিডিও লিঙ্ক থাকবে, যেটার মাধ্যমে আপনারা কোড নেম বা যে কোনো কিছুই আর কি আপনারা ওবিবির ভিতরে অ্যাড করতে পারবেন। আপনারা ওই ভিডিওটা দেখবেন আর ওই ভিডিওটা অনুসরণ করে ঠিক ওই প্রসেসেই করবেন। আপনারা ওই ভিডিওটা যে ফাইলগুলো দেখবেন জিপ ফাইল, ওইখান থেকে একটু গুরুত্ব সহকারে দেখবেন, কারণ জিপ ফাইলগুলো কীভাবে আনজিপ করতে হয় সেটাও আপনারা দেখে নেবেন। আর যাদের ফোনে ওবিবি ফাইল শো করে না, তাদের জন্যও একটা রিভিউ থাকবে। তো তাদেরকে সাজেস্ট করবো আপনারা আগে ওবিবি ফাইল আর কি শো না করার যে সমস্যাটা হয় ওইটা আগে দেখে নেবেন ওই ভিডিওটা, তারপরে আপনারা এই লিঙ্কগুলো ডাউনলোড করে কাজটা চালাবেন। সবার আগে ওই ভিডিওটা দেখবেন, তারপরে আপনারা দেখবেন কীভাবে অ্যাসেটস অ্যাড করতে হয়। তো এখন আপনারা সাউন্ডটি শুনুন, আর সাউন্ডটা তো আমি আগে রিভিউতে একবার যদিও শুনিয়ে দিয়েছিলাম, তারপরে এইভাবে আরও একবার শুনুন। আর এটা তো কোনো পাসওয়ার্ড নেই, অনেকে আছেন জিপ ফাইল ডাউনলোড করার পরে মনে করেন যে পাসওয়ার্ড চাইতেছে। আসলে আমি ভিডিওতে সচরাচর আমার নিজের ভিডিওতে আমি পাসওয়ার্ড দিই না, এটা পছন্দ করি না, আর এই ভিডিওতেও আমি কোনো পাসওয়ার্ড দিই নাই। তাই আপনারা নিশ্চিন্তে ডাউনলোড করে নিতে পারেন এবং তারপরে আনজিপ করে যেভাবে অ্যাড করতে হয় অ্যাড করে নেবেন, আর ডেসক্রিপশনটা ভালোভাবে একটু ফলো করে নেবেন। আর আজকের রিভিউটি আমার এই পর্যন্তই, তো পরবর্তীতে দেখা হবে নতুন কোনো একটি ভিডিও নিয়ে। তো যারা নতুন আছেন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো পরবর্তীতে দেখা হবে নতুন কোনো কিছু নিয়ে। ধন্যবাদ সকলকে ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।